বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি। পরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান তিনি। বিস্তারিত আসাদ রিয়েলের প্রতিবেদনে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজনে অংশ নিতে বাংলাদেশে নিজের প্রথম সফরে বুধবার বেলা ১১টার দিকে সস্ত্রীক ঢাকায় পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপ্রধান এবং তার স্ত্রী সবিতা কোবিন্দকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় রামনাথ কোবিন্দকে। তিন বাহিনী সুসজ্জিত একটি দল গার্ড অফ অনার দেয় তাকে। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তেজগাঁওয়ের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান রামনাথ কোবিন্দ। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতের রাষ্ট্রপতি। করোনা মহামারীর পর এটাই রামনাথ কোবিন্দের প্রথম বিদেশ সফর। এছাড়া ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।